আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। ডাক্তারের অভাবে মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে দুর্ভোগে পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য রোগীদের। তাদের বক্তব্য, গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য যেসব ন্যূনতম পরিকাঠামো দরকার তা সবই রয়েছে, এমনকি জটিল রোগে আক্রান্ত রোগীদের ভর্তি করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র অভাব অভিজ্ঞ ডাক্তারের। মাত্র দুজন ডাক্তার গ্রামীণ হাসপাতাল সামলাচ্ছেন। না, এই মরশুমে এখনো মরশুম যায়নি, এখনো ফিভার কেসগুলো আসছে, আর গ্রামে গ্রামে প্রচণ্ড স্কিন ডিজিজ, সে কেসগুলো তো আসবেই, এবং শীত গোটা শীতেও কমবে কিনা আমাদের সন্দেহ আছে। এখন 12টা বাজতে যায়, এখনো তো প্রচুর লোক লাইনে আছে। কিছু করার নাই, মানুষের প্রয়োজন হচ্ছে, লোক সংখ্যা বাড়ছে, হসপিটাল কাঠামো তো একই প্রায় থেকে যাচ্ছে। ডাক্তার কয়জন? ডাক্তার মোট 4 জন। আউটডোরে কয়জন বসছেন? 2 জন। 2 জন কি মনে হয় আপনার, একজন ডাক্তার হিসাবে কি আরও ডাক্তারের প্রয়োজন আছে? অবশ্যই ডাক্তারের প্রয়োজন আছে। তো হসপিটাল থেকে রিকুয়েস্টেশন দেওয়া হয়েছে, ডাক্তার চাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কতদিন আগে? ওই কিছুদিন আগে একজন ডাক্তার চাকরি ছেড়ে দিল। আচ্ছা, সেই জায়গাটা ভ্যাকেন্সি হলো, অটোমেটিক্যালি চলে যাচ্ছে ডিম্যান্ড। কোন ডাক্তার ছেড়ে দিয়েছে? ডক্টর শুভজিৎ দে। আর 2 জন ডাক্তার আউটডোর দেখছে। এতে করে প্রতিদিন 1000-এরও বেশি রোগীর চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মৌলপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, পুরাতন মালদায় নির্মীয়মান পুরো বাজার এলাকায় মৌলপুর গ্রামীণ হাসপাতালটি রয়েছে। পুরাতন মালদা পৌরসভার 20টি ওয়ার্ডের পাশাপাশি উত্তর মালদার একটা বড় অংশের মানুষ চিকিৎসা পরিষেবা পেতে এই গ্রামীণ হাসপাতালে আসেন। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? ঘন্টা দুই। কেন, এতক্ষণ কেন দাঁড়িয়ে আছেন? প্রচুর ভিড়, তো আমরা এগোতেই তো পারছি না, অসুস্থ অথচ দাঁড়িয়ে আছি, বসছি, দাঁড়াচ্ছি। বর্তমানে এই গ্রামীণ হাসপাতালে 4 জন ডাক্তারের মধ্যে 2 জন হাসপাতাল সামলাচ্ছেন, বাকি 2 জন প্রতিদিন নিয়ম করে আউটডোরে রোগী দেখছেন। যদিও ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কমপক্ষে 10 জন চিকিৎসকের প্রয়োজন ওই গ্রামীণ হাসপাতালে, যেখানে প্রতিদিন গড়ে 1000-এরও বেশি রোগী বিভিন্ন ক্ষেত্র থেকে চিকিৎসার জন্য আসছেন, সেখানে আউটডোরে হাতে গোনা 2 জন ডাক্তার রোগী সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন রীতিমতো। নতুন ডাক্তার নিয়োগ হলেই এই সমস্যাগুলি আর থাকবে না। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24।